নতুন করে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে কোথায় কোথায় হবে তোলপাড় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নতুন করে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে তবে এর প্রভাবে শুক্র শনি উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি প্রবাহাস মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ সরাসরি প্রভাব ফেলবে না বাংলায় বুধবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্ত পরবর্তী 48 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা শুক্রবার নাগাদ নিম্নচাপ পরিণত হয়ে এটি ক্রমশ উড়িষ্যাতে প্রবেশ করবে এর প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা উড়িষ্যা ও সংলগ্ন জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামেও কলকাতায় আংশিক মেঘলা আকাশ আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে আগামী 48 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে 3 ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ 58 থেকে 95 শতাংশ গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 6.2 মিলিমিটার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির ওপরের দিকে পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তো বন্ধুরা এই ছিল আজকে লেটেস্ট আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।